হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা স্টাডি। তোমরা কেমন আছো? দেখলে তোমরা ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা এবার রান্না করব। তার জন্য সর্ষে বাটা হচ্ছে, আমি সাধারণত মিক্সিতে বাটি, কিন্তু আমার বন্ধু বলল যে সে শিলপাটায় বাটবে, সেই রান্না করবে। খুব কম সময়ের মধ্যে ইলিশ মাছ একটা তেল ঝোল বা ভাপা যেটাই বলো একটা রেসিপি তৈরি হয়েছে। দেখো, সর্ষেটা খুব ভালো করে বাটা হয়ে গেছে, ও শিল নোড়া বাটতে বেশি পছন্দ করে। বাটাটা একদম কমপ্লিট। এবার দেখো, সর্ষে বাটার মধ্যে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছে ছোটো চামচের এক চামচ, হলুদ নিয়েছে, নুন নিয়েছে, সমস্ত মশলা নিয়ে নিয়েছে এর মধ্যে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেয়নি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে, গরম জল দিয়েছে, দিয়ে সর্ষের একটা পেস্ট ভালোভাবে এটা তৈরি করে নিয়েছে। রান্নাটা খুব সহজ, খুব সিম্পল। আর ইলিশ মাছটা যেহেতু একেবারে টাটকা, সেই জন্য ভীষণ টেস্ট হয়েছিল। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছে, ইলিশ মাছ তো সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। দেখো, এটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা একদম রেডি, তেলটা ওদিকে গরম হচ্ছে। আর এই দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সবগুলো মাছ আমি একসাথে করিনি, এখানে পাঁচটা মাছ করেছি, বাকিটা অন্য রেসিপি করব। দেখো, এখানে তেলের মধ্যে মাছগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু ভাজা হবে না, জাস্ট মাছগুলো সেটিং করে নিচ্ছে। একদম ডিম শুদ্ধ মাছগুলো খুবই টেস্টি, মানে আমরা এনেই রান্না করতে শুরু করে দিয়েছিলাম। দেখো, এখানে সমস্ত পেস্টটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো, তেল সহ একদম, এটা বাটি ধোয়া জল, জানোই যে মশলা, একটু বাটি ধোয়া জল দিলে ভালোই লাগে, দেওয়া হলো। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে, কারণ নুন টুন তো সব দেওয়াই আছে মোটামুটি, একটু নাড়ানো হচ্ছে, মানে সেটিং করা হচ্ছে মাছগুলোকে করে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ একদম। এবার এইটাকে একটু ঢেকে দেওয়া হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম, লো করে দিয়েছিলাম। দেখো, এবার একদম কম সময়ের মধ্যে ঝোলটা ফুটে উঠেছে, অসাধারণ টেস্ট। মানে এই টেস্ট না খেলে কাউকে বোঝানো যাবে না, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ইলিশ মাছের এই তেল ঝোল বা ভাপা যেটাই বলো না কেন, ভাপাটা আমরা অন্যভাবে করি, ও এইভাবেই করেছে আমার বান্ধবী, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও একটা অন্য ধরনের রেসিপি, দারুণ টেস্টি হয়েছে। ও কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিল তেলের মধ্যে, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে সমস্ত মশলা দিয়ে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে সর্ষের পেস্টটা, কালো সর্ষে অবশ্যই, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিল, আর তারপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছে, এর মধ্যে হচ্ছে সর্ষের তেল, একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম একটুখানি, তারপর একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছি। দেখো কত অসাধারণ মাছটা তৈরি হয়ে গেছে খুব সহজেই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। অসাধারণ টেস্ট হয়েছিল গরম ভাতের সঙ্গে। দেখো, যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। এখনকার মতো বাই।